ইমানুয়েল, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ভাই ও বোনেরা, এমি বাংলাদেশের পক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বিগত এপ্রিল মে মাসে আমি আপনাদের জন্য কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করেছিলাম, যার মূল বিষয়বস্তু ছিল যিশুর দ্বিতীয় আগমন। 2000 বছর আগে মসীহ যিশুর বলা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্রান্ত মসীহের আগমন। মসীহ যিশু খ্রিস্টের এই পৃথিবীতে দ্বিতীয়বার আসবার আগে ভ্রান্ত মসীহ বা ভ্রান্ত খ্রিস্টের আগমন হবে, প্রভু যিশু এই কথা বলে গেছেন। এই প্রেক্ষিতে আজকের আলোচনার বিশেষ গুরুত্বপূর্ণ দিক ভ্রান্ত মসীহ তত্ত্ব। 2020 খ্রিস্টাব্দের পৃথিবীতে আজকে ভ্রান্ত মসীহ বা ভণ্ড মসীহের স্বরূপ আমরা কিন্তু চিহ্নিত করতে পারছি, যা আজকের আলোচনার মূল বিষয়। বিংশ শতাব্দীর গোড়া থেকে খ্রিস্টিয়ান ধর্মের এক অত্যাশ্চর্য পরিবর্তন লক্ষণীয় হয়ে ফুটে উঠছে। 1960 খ্রিস্টাব্দের প্রথম দিকে নতুন যুগের আন্দোলনের মতোই ধর্মীয় বহুত্ববাদ আন্দোলন হিসাবে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করে। তবে ধর্মীয় বহুত্ববাদের চিন্তা ভাবনা অস্তিত্ব প্রাপ্ত হবার আগে 1500 খ্রিস্টাব্দের দিকে প্রায় প্রথম দিকেই ইউরোপে এই চিন্তা ভাবনার উন্মেষ ঘটে। আধুনিক বিজ্ঞানের জনক ইংল্যান্ডের ফ্রান্সিস বেকন এবং আধুনিক দর্শন শাস্ত্রের জনক ফ্রান্সের রেনে ডেকার্ট মূলত বহুত্ববাদী চিন্তা ভাবনার প্রাথমিক ভিত্তি স্থাপন করেন। মূলত এভাবেই খ্রিস্টান ধর্ম ও বাইবেল নিয়ে মুক্ত আলোচনা ও সমালোচনা, মানবতাবাদ মিশানো বাইবেল নিয়ে যুক্তিবাদী উঁচু মাত্রার চিন্তা ভাবনা আলোচনা বিবলিক্যাল হায়ার ক্রিটিসিজম নামে পরিচিত হয়ে ওঠে। মুক্ত মনাইশতত্ব বা লিবারাল থিওলজি এই নামেও পরিচিত হয়। পরবর্তীতে এই সব ধর্মীয় বহুত্ববাদের আঙ্গিকে লিবারাল থিওলজিয়ানদের দ্বারাই রিলিজিয়াস প্লুরালিজম বা ধর্মীয় বহুত্ববাদ অস্তিত্ব প্রাপ্ত হয়। ধর্মীয় বহুত্ববাদীরা বিশ্বাস করেন যিশুখ্রিস্ট বা মসীহ সব ধর্মেই আছেন। তারা এও বলেন যিশুর মতো গুণগুলো সব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যেই আছে। সব ধর্মনেতারা যিশুর মতোই ভালো ভালো কাজ করতে বলেছেন। সুতরাং সব ধর্মে যিশু আছেন, তার মানে সব ধর্মেই ত্রাণকর্তা, উদ্ধারকর্তা বা খ্রিস্ট বা মসীহ আছেন। মূলত খ্রিস্টিয়ান ধর্ম থেকেই ধর্মীয় বহুত্ববাদ উদ্ভব হয়েছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। আবার বলছি, খ্রিস্টিয়ান ধর্ম থেকেই মূলত ধর্মীয় বহুত্ববাদ উদ্ভব হয়েছে। এভাবেই ধর্মীয় বহুত্ববাদ অনুসরণকারী মুক্ত মনা গোষ্ঠীগুলি লিবারাল ডিনোমিনেশনস একাট্টা হয়ে মিশন সম্পর্কিত ধারণা পরিবর্তন করে এক বিপরীতমুখী ধারণায় রূপান্তরিত করে। তাদের এই ধারণাকে তারা বলে মেশিও দেই বা ঈশ্বরের মিশন। এই ধারণা অনুসারে যেহেতু সব ধর্মে মসীহ বা উদ্ধারকর্তা আছেন, তার মানে সব ধর্মের লোকেরাই উদ্ধার পাবে এবং স্বর্গে যাবে। তাই খ্রিস্টিয়ানদের আলাদা করে সুসমাচার বা সুখবর প্রচার করার দরকার নেই। আপনি কি মনে করেন? এর প্রেক্ষাপট ধরে একটু সময় নিয়ে মথি 28:19-20, মার্ক 16:15-16, লুক 24:45-49 এবং প্রেরিত 4:12 মন দিয়ে পড়তে আপনাদেরকে অনুরোধ করছি। এই পদগুলোতে মসীহ যিশু আমাদের কি বলেছেন একটু চিন্তা করে দেখুন। মূলত ধর্মীয় বহুত্ববাদ রোমান ক্যাথলিক চার্চ গোষ্ঠী থেকেই শুরু হয়। অন্যদিকে 5,60,000,000 খ্রিস্টিয়ান সদস্য নিয়ে গঠিত বিশ্ব চার্চ পরিষদ বা ওয়ার্ল্ড খ্রিস্টিয়ান কাউন্সিল রোমান ক্যাথলিকদের মতোই ধর্মীয় বহুত্ববাদকে সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে আমরা এমন অনেক মণ্ডলী দেখতে পাই যারা 1948 খ্রিস্টাব্দে গঠিত এই বিশ্ব চার্চ পরিষদের সাথে কোনো না কোনোভাবে জড়িত।
এভাবেই সারা পৃথিবীতে ধর্মীয় বহুত্ববাদ সাধারণ খ্রিস্টিয়ানদের অজান্তেই তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে ধর্মীয় বহুত্ববাদ এ যুগের খ্রিস্টিয়ানদের জীবনযাপনের সূক্ষ্ম প্রভাব এমনভাবে বিস্তার করেছে যা শুধুমাত্র বাইবেল পড়ার মধ্য দিয়েই বোঝা সম্ভব। ধর্মীয় বহুত্ববাদীরা বিশ্ব শান্তি বজায় রাখার জন্য ধর্মীয় সংঘাত ও যুদ্ধ এড়িয়ে চলে। তারা এই পৃথিবীকে স্বর্গে পরিণত করতে সকল ধর্মকে একত্রিত করতে সচেষ্ট। তারা বিশ্বাস করে যখন এই পৃথিবীতে সব ধর্মগুলো চূড়ান্তভাবে এক হবে তখন মানুষ সত্যিকার স্বর্গ সুখ উপলব্ধি করতে পারবে। কিন্তু বাইবেলে যিশু স্পষ্টভাবে বলেছেন, আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি এই কথা মনে করো না, আমি শান্তি দিতে আসিনি বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। মতি 10:34। শেষকালে এটাই আমাদের কাছে এখন সুস্পষ্ট হয়ে ফুটে উঠছে। এই কথার মানে বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ নয়, কারণ এই পৃথিবী মূলত সমস্ত মন্দতায় পূর্ণ। কিন্তু যিশু এসেছেন যেন তিনি মানব জাতিকে স্বর্গের শান্তির আবাসে নিয়ে যেতে পারেন। যখন 14:1-3 যিশু এই কথা বলেছেন, তোমাদের মন যেন আর অস্থির না হয়, ঈশ্বরের উপরে বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো, আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি, আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। ধর্মীয় বহুত্ববাদ খ্রিস্টিয়ান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব সুখবর বা সুসমাচার বাণীর বিপক্ষতা করছে। অন্যদিকে তারাই যে যিশু একমাত্র মসীহ ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা, এই সত্যকেও চূড়ান্তভাবে লঙ্ঘন করছে। যিশুই যে স্বর্গে যাবার একমাত্র পথ, সত্য আর জীবন, এই সত্যকেও সরাসরি অস্বীকার করছে। অথচ তাদের ধর্মীয় সংজ্ঞা তারা কিন্তু ন খ্রিস্টিয়ান নয়, তারা খ্রিস্টিয়ান। প্রকাশিত বাক্য 20:10-15 তাদের সম্পর্কে কি লেখা আছে দয়া করে একটু পড়ে দেখবেন। 1962-1965 খ্রিস্টাব্দে ভ্যাটিকান টু মহাসভায় ধর্মীয় বহুত্ববাদকে আন্তর্জাতিকভাবে সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এই মহাসভাতে আরও যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে ন খ্রিস্টিয়ান ধর্মগুলোর সাথে চার্চের ঐক্য সম্পর্কিত ঘোষণা। এই ঘোষণার ফলে রোমান ক্যাথলিক চার্চ ধর্মীয় বহুত্ববাদকে বিধিবদ্ধভাবে গ্রহণ করে। এই ঘোষণায় বলা হয় যে হিন্দু, বৌদ্ধ, ইসলাম, জিহুদি এবং অন্য সব ধর্ম পালনকারীরা মূলত একই ঈশ্বরের সৃষ্টি, সুতরাং তারা সকলেই একে অন্যের ভাই ও বোন। এখানে মানবিক যুক্তি, জগতের চিন্তা, অথচ খ্রিস্টিয়ান ধর্ম প্রকৃতপক্ষে মানবিকতার খোলস থেকে বেরিয়ে এসে আত্মিকতার পথে চলবার কথাই বলছে। অথচ মানবিকতার প্রক্রিয়ায় স্বর্গে যাওয়ার চেষ্টা এবং আত্মিকতার প্রক্রিয়ায় স্বর্গে যাওয়া এক কথা নয়। যেমন এই পৃথিবী শান্তি এবং স্বর্গের শান্তি এক কথা নয়। ভ্যাটিকান টু মহাসভার পর খ্রিস্টিয়ান পৃথিবী লক্ষণীয়ভাবে পরিবর্তন হতে শুরু করে। ধর্মীয় বহুত্ববাদের ভ্রান্ত ও দুষ্ট প্রভাব সমগ্র খ্রিস্টিয়ান বিশ্বে সংক্রামিত হতে থাকে। রোমান ক্যাথলিক চার্চ ও বিশ্ব চার্চ পরিষদ বিশ্ব শান্তির লক্ষ্যে অন্যান্য ধর্মের নেতাদের সঙ্গে হাত মিলাতে শুরু করে। 1986 27 অক্টোবর ইটালির এসিসি শহরে বিশ্ব শান্তির লক্ষ্যে প্রথম বিশ্বব্যাপী প্রার্থনা দিবস অনুষ্ঠিত হয়। এই প্রার্থনা সভাতে বিশ্ব শান্তির জন্য তিব্বতের বৌদ্ধ নেতা দালাই লামা, চার্চ অব ইংল্যান্ডের ক্যান্টারবারির আর্চ বিশপ, গ্রিক অর্থোডক্স চার্চের আর্চ বিশপ এবং আরও অনেক নেতারা উপস্থিত থেকে উপবাস ও প্রার্থনা করেন। তাদের মতে সারা বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কার্যক্রম এমন এক আশার বাণী যেন অতি শীঘ্রই পৃথিবীতে শান্তি ফিরে আসছে। কিন্তু বাইবেলে যিশু স্পষ্টভাবে বলেছেন, আমি পৃথিবীতে শান্তি দিতে আসেছি এই কথা মনে করো না, আমি শান্তি দিতে আসিনি বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। এভাবেই ধর্মীয় বহুত্ববাদ আন্দোলন ক্রমশ শক্তিশালী হতে থাকে। প্রথমবার বিশ্বব্যাপী প্রার্থনা দিবস পালনের 16 বছর পরে
দ্বিতীয়বার বিশ্বব্যাপী প্রার্থনা দিবস পালিত হয়। এই প্রার্থনা অনুষ্ঠানে অর্থোডক্স চার্চের 17 জন, রাশিয়ান, মিশরীয়, কপ্টিক, ইথিওপিয়ান অর্থোডক্স চার্চের অনেকে, অ্যাংলিকান ও প্রোটেস্ট্যান্ট চার্চের 14 জন, ইসলাম ধর্ম থেকে 30 জন, জিহুদি ধর্ম থেকে 10 জন শাস্ত্রবিদ উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে হিন্দু, বৌদ্ধ, শিখ, জাপানি শিন্টো, বাহাই, জোরোয়াস্ত্র বা অগ্নি উপাসক, কনফুসিয়াস এবং ঐতিহ্যবাহী আফ্রিকান লোকজ ধর্ম নেতারাও উপস্থিত ছিলেন। 2011 খ্রিস্টাব্দের 27 অক্টোবর ইটালির অ্যাসিসিতে 25তম বার্ষিকীতে পোপ বেনেডিক্ট এই প্রার্থনা অনুষ্ঠানের দায়িত্ব বহন করেন। প্রায় 50টি দেশের বিভিন্ন ধর্মের উচ্চ পর্যায়ের নেতারা সমবেত হয়ে তাদের স্ব দেব দেবতা ঈশ্বর ও আত্মাদের কাছে উপবাস ও প্রার্থনায় মিলিত হন। এই অনুষ্ঠানে অ্যাংলিকান চার্চের আর্চবিশপ রোয়ান উইলিয়ামস, সার্বজনীন গ্রিক অর্থোডক্স চার্চের পিতা বিশপ বর্থলময়, 8 জন স্থানীয় পুরোহিত নিয়ে রাশিয়ার অর্থোডক্স চার্চের একজন প্রতিনিধি, সাইপ্রাস অর্থোডক্স চার্চের একজন কার্ডিনাল, কপ্টিক অর্থোডক্স চার্চের একজন কার্ডিনাল, লুথারান চার্চের একজন প্রতিনিধি, ইসরায়েলের প্রধান শাস্ত্রবিদ ডেভিড রোজেন, বিশ্ব চার্চ পরিষদের জেনারেল সেক্রেটারি ওলাফ ফিক্সে টিভেটো উপস্থিত ছিলেন। ইসলামিক স্কুলগুলোর আন্তর্জাতিক পরামর্শদাতা ও সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড অ্যালায়েন্স অফ রিফর্মড চার্চের সাধারণ সম্পাদক সেফ্রি নাওমি, হংকংয়ের তাও ধর্মের সভাপতি, দক্ষিণ কোরিয়ার কনফুসিয়াস সংস্থার সভাপতি, জাপানের 2 জন শিন্টো ধর্মের প্রতিনিধি, ইসলাম ধর্মের 48 জন প্রতিনিধি, এশিয়া, আফ্রিকা ও আমেরিকার প্রাচীন লোকজ ধর্মের প্রতিনিধি, 5 জন হিন্দু ধর্মের, 3 জন জৈন ধর্মের, 5 জন শিখ ধর্মের, 1 জন অগ্নি উপাসক ধর্মের ও 1 জন বাহাই ধর্মের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাছাড়া 11টি বৌদ্ধ দেশের 67 জন, নাস্তিক্যবাদে বিশ্বাসী 5 জন এবং আরও অনেকে এই অনুষ্ঠানে যোগ দেন। সকল অংশগ্রহণকারীরা একমত হয়েছিলেন যে ভবিষ্যতে এই ধরনের প্রার্থনা অনুষ্ঠান সর্বদাই হওয়া উচিত। এবারে আমরা দ্বিতীয় পর্বে যাব, আমরা অল্প সময় একটু বিরতি নেব। ধন্যবাদ।